নবী কিছু খাবার পানিও নিয়ে হেরা গোহায় গেলেন ওখানে যাওয়ার পরে জিবরাইল আসিয়া আমার নবীকে একটা চাপ দেয় সিনার সাথে সিনা লাগায় চাপ দেয় আর বলে করা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে রে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে এ মুসলমান সংক্ষেপ করে বলি তিন তিনবার চাপ দেওয়ার পরে আমার নবী হেরা গুহা থেকে নামলেন নামিয়ে আসিয়া বলেন খাদিজা রে কম্বল দিয়ে আমাকে আঁকড়ে ধরো রে খাদিজা খাদিজা রে কম্বল দিয়ে আঁকড়ে ধরো রে খাদিজা এর খাদিজা মনে হয় আমি বাঁচব না আমার জানি কি হয়েছে রে খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবী গো কোন জিনভূত আপনার ক্ষতি সাধন করতে পারে না কারণ হলো গো আপনি তো মানবতার নবী যুরকম সুবহানাল্লাহ জীবনে কখনো কোনদিন কারো ক্ষতি করেন নাই বরঞ্চ মানুষের বিপদে আপনি আগায়া যান মানুষের বিপদে আগায়া যান মুসলমান রে ওই মানবতা আমার নবী শিখাইয়া দিয়ে গেছেন ওয়াজ বাংলার জমিনে ওই সিলেটে যখন বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে গেল চট্টগ্রামে ট্রাজেডি হলো মানবতার চাদর নিয়ে আলমরা সর্বপ্রথম আগায়া গেছে কারণ হলো ওরা সত্যিকারী নবীর ওয়ারেসের দল থেকে না তখন আমি কালামের সাথে মহব্বত রাখলে তাহলে হাসর নাসর হবে আলেমদের সাথে সুবহানাল্লাহ পড়েন মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে রয়েছে বুখারী মুসলিমে বলা নাই নবী আলাইহিস সালাম বলেন যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে আবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হে ইমানদারগণ তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে বানায়ও না আউলিয়া বাযুহুম আউলিয়া বাযু কারণ এরা একে অপরের বন্ধু ওরা মুসলমানের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কি না যে গেল বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে লাফাইছেন তওবা করেন কথা কোন ঠিক কিনা এগুলো বন্ধ করে দেন ইহুদি নাসারারা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে কাজ করে আর ইহুদি নাসারার লগে আরো কতগুলো মুনাফিক আছে এরাও ঐক্যবদ্ধ এই দেশে যাতে কোরআনের কারিমের দিন বাস্তবায়ন না করা যায় কিন্তু কাজ হবে না তো ফেরাউন পেরেছে ইসলামের আলোকে নিবাইয়া দিতে নমরুদ পেরেছে আবু জাহেল পেরেছে সাইবা উতবা পেরেছে পারবে না কখনো কারণ এই নূরের লাইটের ইসলামী নূরের ইসলামী নামক এই নূরের এই বাতিটার সুইচ হচ্ছে আমার মাওলার কাছে সুবহানাল্লাহ বলবেন না আমার বাবারা আল্লাহ যে এই বিশাল জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিলেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের সূরা আলাক কোরআনুল কারীমের 96 নম্বর সূরা আলাক এটা মক্কায় অবতীর্ণ হয়েছে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে হিজরতের আগে যে সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাক্কী সূরা বলা হয় আমার নবীর হিজরতের পরে যে সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয় এবার আসল সূরা আলাকের যে পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করলাম তাফসীর ইবনে কাসির থেকে বলছি এই সূরা আলাকের পাঁচটি আয়াত আমার নবীর উপর সর্বপ্রথম ওহি সুবহানাল্লাহ বলেন নবী আলাইহিস সালাম নবীর উপরে ওহী নাজিল করা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা মক্কা থেকে 2000 ফিট উপরে হলো হেরা গুহায় মক্কা থেকে 2000 ফিট উপরে হলো কি গুহায় হেরা গুহায় আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন নবী কিছু খাবার পানিও নিয়ে হেরা গুহায় গেলেন ওখানে যাওয়ার পরে জিবরাইল আসিয়া আমার নবীকে একটা চাপ দেয় সিনার সাথে সিনা লাগায় চাপ দেয় আর বলে করা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে রে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে এ মুসলমান সংক্ষেপ করে বলি তিন তিনবার চাপ দেওয়ার পরে আমার নবী হেরা গুহা থেকে নামলেন নামিয়ে আসিয়া বলেন খাদিজা রে কম্বল দিয়ে আমাকে আঁকড়ে ধরো রে খাদিজা খাদিজা রে কম্বল দিয়ে আঁকড়ে ধরো রে খাদিজা এর খাদিজা মনে হয় আমি বাঁচব না আমার জানি কি হয়েছে রে খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবী গো
কোন জিনভূত আপনার ক্ষতি সাধন করতে পারে না কারণ হলো গো আপনি তো মানবতার নবী যুরগন সুবহানাল্লাহ জীবনে কখনো কোনদিন কারো ক্ষতি করেন নাই বরঞ্চ মানুষের বিপদে আপনি আগায়া যান মানুষের বিপদে আগায়া যান মুসলমান রে ওই মানবতা আমার নবী শিখায়া দিয়ে গেছেন ওয়াজ বাংলার জমিনে ওই সিলেটে যখন বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে গেল চট্টগ্রামে ট্রাজেডি হলো মানবতার চাদর নিয়া আলমরা সর্বপ্রথম আগায়া গেছে কারণ হলো ওরা সত্যিকারী নবীর ওয়ারেসের দল থেকে না আমাদের প্রশাসনের একজন ভাই আছে শওকত মাহমুদ মানবিক পুলিশ কয়েকদিন পরে পরে বক্তাদেরকে নিয়ে কিছু একটা কথা বলেছে ওইটা আমি শুনেছি ও বলতেছে বক্তারা মাহফিল নিয়ে টাকা নেয় এই করে সেই করে আমি বললাম না জানি না আলেমদের বিরুদ্ধে কথা বলতে যায়েন না আরে মানবতার ব্যাপারে আপনি কি জানেন এই দেশে নবীদের পরে আল্লাহর ওলিদের পরে বর্তমানে আলেমরা জাতিকে মানবতা শিখাইছে কথা কোন ঠিক কিনা এই জন্য বলেছে আলেমদের বিরুদ্ধে কলম ধরতে হিসাব করে ধরো না হয় ফেরাউনের মতন কাল মানসিবে জুটবে না কারণ আসিয়া বলছিল মুসাকে দেখে ভালো লাগে মুসার প্রতি ইমান আনার কারণে আসিয়াকে আল্লাহ পাকের জান্নাতের সিঁড়ি দেখতে দেখতে তার ইমানের মরণ হয়েছে আর ফেরাউন বলেছে মুসাকে ভালো লাগে না পাখিওয়ালা ভালো লাগে না দাড়িওয়ালা ভালো লাগে না এই জন্য ফেরাউন যখন মরছে নীল নদীর সুবানিও খাইছে আর জিব্রাইল কাদা মাড়িও খাওয়াইছে হা জীবনে কম জ্বালাইছো তো আল্লাহ নবীরে পয়গাম্বরদেরকে এখন তো মুসা নবী নাই এখন তো আমার নবী নাই আছেন ওলামাই কারাম ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই আলেমগণ নবীর ওয়ারিস সুবহানাল্লাহ বলবেন না ইয়া আলেমরা নবীর ওয়ারিস এই দেশের মধ্যে আলেমরা আগে মিয়া মানবতা শিখাইছে মিয়া আলেমরা ওই আলেমদের বিরুদ্ধে কলম ধরতে হিসাব করে ধরিল কথা কোন ঠিক কিনা আম্মাজান খাদিজা বলেন রসুল চিন্তা করবেন না আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন সেই ওয়ারাকা বিন নওফল তাওরাতের হাফেজ জবুরের হাফেজ ইনজিলের হাফেজ ওয়ারাকা বিন নওফল এবার খাদিজাতুল কুবরা বলে এ ওয়ারাকা বিন নওফল আমার স্বামী হারাগ হয়ে গিয়েছিল কে যেন এসে তিনটা চাপ দিয়েছে এবার ওরা কাবিন নাও ফেল আমার নবীর জবান মোবারক থেকে কথা শুনিয়া এবার এবার ওরা কাবিন নাও ফেল উত্তর দেয় খাদিজা রে এইটা এমন একটা ব্যক্তি রে তোমার স্বামীর কাছে উহি নিয়ে এসেছে এইটা কেউ নয় এইটা হলো যেই মুসা খারিমুল্লার কাছে ওহি নিয়ে আসত ওই ওহি বাহক ফেরেস্তা যার নাম হলো রে হযরত জিবরাইল আর জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এই সূরা আলাকের আয়াতে কি লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে তাহলে বোঝা যায় পড়াটা ফরজ কোন পড়া এলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করা ফরজ এলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করা ফরজ কারণ এলমে দিন না থাকলে ও শিরিক বেদাত বুঝবে না হালাল হারাম বুঝবে না কথা কোন ঠিক কিনা এলমে দিন না থাকলে নরপিতা জানোয়ার হয়ে যায় এলমে দিন না থাকলে তার মধ্যে মানবতা থাকে না এই জন্য এলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরক আজকে এই মাদিনাতুল উলামা আশরাফিয়া মাদ্রাসা এইটা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন একটা দিনের মার্কাজ হয়ে দাঁড়াবে যেখান থেকে এলমে দিনের ইন্ডাস্ট্রি থেকে হাফেজে কোরআন বের হবে আলেম বের হবে মুফতি মাহাদ্দিস বের হবে তখন সমাজের মধ্যে শিরিক বেদাত থাকবে না ধন্দলাও থাকবে না জায়গায় জায়গায় আলমে দিনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এলাকার আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না জামাত জাতীয়বাদী হেফাজত জাসদ পাশদ বুঝি না ইমানি দায়িত্ব একটা মাদ্রাসা যে করতে যাবে মসজিদ করতে যাবে দিনী মাহফিল করতে যাবে দলমত নিবিশে যে আগায় এসে আমজান দেওয়া ওইটা ইমানি দায়িত্ব কথা বলে ঠিক কিনা এলমে দিন যখন থাকবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ভণ্ডামি চুর্নীতি চাঁদাবাজ ডাকাত হাজেকা থাকবে না এলমে দিনের এমন একটা ইন্ডাস্ট্রি এখানে করা হচ্ছে যাই হোক এই এলমে দিনের এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক কোন আমি ভাইয়ের আমার বাবার আমার এলমে দিনের কেন দরকার
نبيك طلاب العلم فريدة على كل مسلم ومسلم رواه البيهقي بيهقي شريف البرناي نبي عليه السلام بلتن پرتك مسلمان نورنا در اوپر علم دين شكا گرهن کرا فرس علم دين اي مدرسة هلو علم دين ارخوتي اي مدرسة هلو عالم تويري کرا ركا اندستي كتا کن تكينا علم دين جو دي سماجة ناتا كي مانوش تو قرآن ار آلو حادث ار آلو خوزي بابينا ارے بھائی علم دین تک نے بوجھتے پڑھیں کہ پھنڈامی کرے আর কে কুরআন সুন্নাহ থেকে কথা বলে علم دین না থাকলে এই রকম দাজ্জালের ফিতনা থেকে আপনার ঈমানকে বাঁচাতে পারবেন না এইজন্য علم دینের দরকার আপনার সন্তানকে যখন علم دین শিখাবেন পৃথিবীর যেই জায়গায় যাবে অন্তত পক্ষে সে তার ঈমানকে নিয়ে বাঁচাইতে পারবে কথা কোন না কেন সে তার ঈমানকে তার ঈমানকে বাঁচাতে পারবে এইজন্য ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ কয় পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা যায় পড়াটা ফরজ কারণ আপনি যখন রব সম্পর্কে জানবেন যখন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন তখন আপনার দিলের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা যখন ইলমে দ্বীনের দ্বারা যখন আপনার ভিতরে ইলমে দ্বীনের নূর যখন ঢুকবে তখন আপনার দিলের ভিতরে অটোমেটিক পিতামাতার প্রতি ভালোবাসা মানুষের প্রতি মানবতা ওইটা অটোমেটিক আল্লাহ পয়দা করে দিবে কথা কোনটা কি না এইজন্য প্রত্যেক মুসলমানদের উপর ফরজ দায়িত্ব